স্যার, এরপরে আমি কিন্তু স্যার কিছু করতে পারবো না। কেন? আপনি নিজে যদি ব্যাপারটা না দেখেন তাহলে নেক্সট ইলেকশনে বিরোধীরা এটাকে কিন্তু ইস্যু করবে। আপনি জানেন না যেখানে কানেক্টরটা হবে সেখানে রাস্তাটা কিরকম খারাপ। একটা কালভার্ট 6 মাস হয়ে গেল এখনো পর্যন্ত হয়নি, একটা ফ্লাইওভার পর্যন্ত হলো না। যা, এগুলোর জন্য কোনো টেন্ডার ডাকা হয়নি না? তাহলে স্যার তো আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। এক মিনিট। হ্যাঁ, মিস্টার সেনকে একবার এখানে পাঠিয়ে দিন। হ্যাঁ, এখন আমার স্যার আরেকটা আর্জি ছিল, বলে ফেলুন। ওই কদমতলার জমিটা, ওই জমিটা আপনার চাই? শুধু আমার না স্যার, আপনারও চাই। কিরকম? ওখানে যদি ব্যাটারি চার্জের ফ্যাক্টরিটা হয় তাহলে লোকাল কিছু ছেলে কাজ পাবে, চাকরি পাবে। ওটা তো আপনারই এলাকা। একবার যদি ফ্যাক্টরিটা আমরা ইলেকশন আগে করে ফেলতে পারি তাহলে বিরোধীরা মাথা তুলতে পারবে না। ঠিক আছে, দেখছি আমি ব্যাপারটা। কিন্তু ওটা স্যার MN এন্টারপ্রাইজের নামে হবে। ওটা তো আপনারই কোম্পানি, অন্য নামে। আসুন মিস্টার সেন, বসুন। মেঘনাথ বোসকে তো নিশ্চয়ই চেনেন? অবশ্যই, উনি আমার খুব কাছের মানুষ, আমাদের একজন ওয়েল উইশার। মিস্টার সেন, আপনার সঙ্গে আমার একটু বসতে হবে। অনারসা রোডের কানেক্টরটা নিয়ে, ওখানে রাস্তা রিপেয়ার, ফ্লাইওভার, একটা কালভার্ট তৈরি, আপনি ফাইলটা রেডি করতে বলুন, আর টেন্ডার ডাকতে হবে। মেঘনাথ বাবুর কোম্পানির নামটা নোট করুন, MB কনস্ট্রাকশনস। আমি এই মাসের মধ্যেই ফাইলটা আপনার টেবিলে পাঠিয়ে দেবো। না না, অত দেরি করলে চলবে না, ওটা নেক্সট উইকের মধ্যে রেডি করুন। ওটা আমার এলাকা, বুঝতেই পারছেন নেক্সট ইয়ার ইলেকশন। ইয়েস স্যার। আরেকটা কথা, কদমতলার জমির কাগজপত্রগুলো আমার কাছে পাঠিয়ে দিন। ওটাও কি স্যার নেক্সট উইকের মধ্যে? না, ওটার অত তাড়া নেই। ঠিক আছে, আমি তাহলে উঠি। থ্যাংক ইউ। You're welcome, sir.